নমস্কার বন্ধুরা, আজকে একটু ধুলো ঝাড়তে ঝাড়তে একটা পুরনো বই খুঁজে পেলাম। অনেক বছর আগে বইটা কিনেছিলাম, আজ থেকে 22 বছর আগে। বইটার নাম হচ্ছে নারায়ণ গঙ্গোপাধ্যায় সমগ্র কিশোর সাহিত্য। 22 বছর আগে আমিও কিশোর ছিলাম, কিন্তু আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না, কিন্তু আমিও কিশোর ছিলাম সেই বয়সে। এবং বইটা বার করে আমি ভাবলাম আজকে আমার বউয়ের মনটা ভালো নেই, তাই ওকে একটা মজার গল্প পড়ে শোনাই। কতদূর ও শুনেছে জানি না, কিন্তু আমি আর কি আমার কিশোর বয়সটাকে ফিরে পেলাম কিছুটা। তো এই নারায়ণ গঙ্গোপাধ্যায়ের বই বলতে আমরা যেটা সর্বপ্রথম মনে করি আর কি হচ্ছে টেনিদার গল্প। টেনিদার কিছু উপন্যাস নিয়ে সিনেমাও হয়ে গেছে, তাই টেনিদার খুবই জনপ্রিয় এবং তার গল্পগুলোও সমান জনপ্রিয়। আজকে অবশ্য বাচ্চারা পড়ে কিনা জানি না, তারা হয়তো হ্যারি পটার পড়ছে বা অন্য কোনো আন্তর্জাতিক বইয়ের ফ্যান, কিন্তু টেনিদার গল্প আজও মনে হয় পড়লে তাদের ভালো লাগবে। কিন্তু যে গল্পটা আজকে আমি পড়লাম সেটা হচ্ছে নারায়ণ গঙ্গোপাধ্যায়ের লেখা একটা নাটক, যার নাম হচ্ছে ভাড়াটে চাই। আর এই ব্যাপারটা হচ্ছে যে আমার একটা বাড়ি, আমিও ভাড়া দিতে চাইছি কিন্তু কোনো ভাড়াটে খুঁজে পাচ্ছি না। তাই আমার সঙ্গে অনেকটা মিল খুঁজে পাচ্ছি ব্যাপারটার। এবার এই ভাড়াটে চাই গল্পটায় সেরকম ভূপেন তলাপাত্র বাবু একটা তার ঘর ভাড়া দেবেন, বিভিন্ন রকম ভাড়াটে আসছে, সেই অভিজ্ঞতা নিয়ে একটা গল্প। যেমন একজন ব্রিটিশ মনোভাবাপন্ন আর কি সাহেবী মনোভাবাপন্ন ভদ্রলোক এসছেন, তার কুকুর রাখার জন্য একটা ঘর খুঁজছেন, সেরকম একজন এসছেন। কেউ হয়তো এসছে কয়েকটি মহিলা, তারা একটা নাচের স্কুল খুলবে কিন্তু ভাড়া দেবে না, উল্টে ভূপেনবাবুকে সেখানে নাচ শেখাতে তারা উৎসাহী। বা কেউ এসছে হয়তো পাড়ার কিছু অকর্মণ্য আর কি আধগুলো লোক, সেখানে তাস পাশা খেলবে, বিকেলবেলায় আড্ডা দেবে। আবার ভূপেনবাবুর ভাইপো চাইছে যে সেখানে একটা লাইব্রেরি হোক। আচ্ছা, আমি বইটা থেকে আপনাদের একটা অংশ পড়ে শোনাচ্ছি, যেখানে ভূপেনবাবু আর তার ভাইপো গাবলু তারা বসে আছে সেই ভাড়াটের, যে ঘরটি ভাড়া দেবে সেই ঘরে। আর পাড়ার একজন লোক রাম রাম রাহা, সে এসছে কথা বলতে। বাইরে থেকে ডাক এল, ভূপেন দা আছো? ও ভূপেন দা, মরেছে সকালবেলা আবার দাদা পাঠাতে এলো কে? আছি, ঢুকে পড়ো, রাম রাম রাহার প্রবেশ। বয়সে ভূপেনের মতোই হবেন, বেশ শৌখিন চেহারা, গিলে করা পাঞ্জাবি পরেন, গলায় চাদর, গোফটি সযত্নে দুপাশে পাকানো। তারপর ভূপেন দা, সব ভালো? তোমার গেটে বাত এখন একটু ভালো? সামনে দুটো দাঁত নড়বড় করছিল, সেটা তো তুলে ফেলেছ? তোমার অম্বলের ব্যারামটা এখন? আরে থামুন থামুন রাম রাম বাবু, একটু দম ফেলতে দিন তো, চিরকাল তো আপনি আর মশাই দিয়ে চালালেন, হঠাৎ দাদা বলি ধরেছেন যে বড় ব্যাপার কি? এতকাল অপরাধ করেছি ভূপেন দা, আজ সেটা টের পেলুম। হাজার হোক একটা মান্যিগণ্যি লোক, পাড়ার মাথা, জ্ঞানে বুদ্ধিতে পাশে গাবলু, রূপে গুণে, হ্যাঁ হ্যাঁ রূপে গুণে শৌর্যে বীর্যে অদ্বিতীয় পুরুষ। শুধু দাদা কেন, ওকে তো গাবলু ঠাকুরদা বললে অত্যুক্তি হয় না। ভূপেন, চুপ কর বাদর কোথাকার, বেশি ওস্তাদি করিস নি। তা দেখুন রাম রাম বাবু, আপনাকে তো আমার হাড়ে হাড়ে চেনা আছে মশাই, অকারণে এতখানি মধুবৃষ্টি করবেন সে পাত্র তো আপনি নন, মতলবখানা কি খুলে বলুন দেখি। রাম রাম, ছি ছি মতলব আবার কি থাকবে, পাড়া প্রতিবেশী একটু খবর নিতে আসা এইমাত্র। তা বলছিলুম কি, আপনার এই ঘরটাই তো ভাড়া দেবেন? ভূপেন, দেব বই কি, সেই জন্যই তো বিজ্ঞাপন দিয়েছি, তাই এলুম। ও না না, ইয়ে ঠিক তা নয়, ভাবলুম মানে দাদা হচ্ছেন পাড়ার মাথা, একবার সকালে খবরটা নিয়ে যাই, মানে অম্বলের ব্যালামটা কেমন আছে দেখে আসি। আর বলছিলুম কি, মানে আর অত মানে মানে করতে হবে না, ভাড়া নিতে চান এই তো, সোজা বললেই হয়। দাদার যেমন কথা, দাদা হলেন পাড়ার মাথা, আমাদের অভিভাবক, তাই বলছিলুম উনি কি আর আমাদের কাছে ভাড়া চাইবেন? মানে আমরা 10 জন মিলে সন্ধ্যের দিকে একটু বসবো, একটুখানি তাস পাশা খেলা হবে, মানে একটু আধটু গল্প গুজব বটে, দেখছো তো দাদা দিনকাল, মানে রকে বসে নিশ্চিন্তে একটু গল্প গুজব করারও তো জো নেই, সঙ্গে সঙ্গে পুলিশ এসে গুন্ডা আইনের ছাড় হুড়ো লাগাবে। তা একটু বসবার জায়গা যদি পাই, মানে একটু তাস টাস, খাসা আইডিয়া কাকা, লাইব্রেরি তো করতে দিলে না, এবার পাড়ার অকর্মাদের এনে তাসের আড্ডা বসা। ভূপেন, চোখ কুড়ের বাথা শিবের মন্দির পেয়েছেন তাই নয়, সরো করুন তো মশাই।
রাম রাম। আমায় বলছো দাদা? ভূপেন, খুব হয়েছে, আর দাদাগিরিতে কাজ নেই, যান যান, আমার সময় নষ্ট করবেন না। কি পাড়ার লোক আমরা, আমাদের অপমান করলেন? ঠিক আছে মশাই, লোহা দিয়ে তো মাথা বাঁধিয়ে আসেননি, মরবেন একদিনই, তখন দেখবো কে কাঁদ দেয়। এরকম অনেক মজার মজার কাণ্ড কারখানা এই নাটকটার মধ্যে আছে। এই নাটকটা এমনই নাটক, হয়তো অনেক জায়গায় এটাকে নাটক হিসেবে মঞ্চস্থ করা হয়, মানে পাড়ায় বা ক্লাবে বা স্কুলে, এমন কিছু কঠিন নাটক নয়, একটা হাস্য নাটক, বেশ মজার নাটক, এবং যে করবে তারই ভালো লাগবে, যে দেখবে তারই ভালো লাগবে। তাই জন্য আমি ভাবলাম যে এই রকম একটা নাটকের কথা, যেটা হয়তো অনেকেই পড়েছেন বা সবাই পড়েছেন বা অনেকেরই হয়তো সেই নাটক দেখাও আছে, কিন্তু তাও এই নাটকটার কথা আপনাদের সামনে তুলে ধরলাম। হয়তো এটা পড়ে দেখবেন, ভালো লাগবে। কেমন লাগলো জানাবেন আমাকে।